তার কাছে আসে। মহানগর ওয়েব সিরিজের প্রথম পর্ব আপনারা যারা দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন এর শেষটা কেমন ছিল। এত সুন্দর একটা এন্ডিং ছিল এবং গল্পটা এত বেশি ইন্টারেস্টিং ছিল, দর্শকরা দ্বিতীয় পর্বের জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হয়েছে। অতপর শেষ হলো অপেক্ষার পালা, বের হয়েছে মহানগর টু হইচই নামক একটা ওটিটি প্ল্যাটফর্মে। যদি সুযোগ থাকে সম্ভব হয় সম্পূর্ণ ওয়েব সিরিজটি দেখুন, আর সেটা সম্ভব না হলে চলুন শুরু করা যাক আপনাদের বহুল প্রতীক্ষিত মহানগর টু ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিক প্যাক। শুরুতে দেখা যায় ওসি হারুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রিমান্ড রুমে রাখা হয়েছে, আর সেই রুমের বাইরে দাঁড়িয়ে আছে ওই ডিবি পুলিশের দুজন, বাবর এবং হায়াত। তারা আলোচনা করতে থাকে ওসি হারুন কী পরিমাণ ফেমাস, কী পরিমাণ ভয়ঙ্কর, কী পরিমাণ স্বনামধন্য। হারুনের রুমে আল্ট্রাসনিক সাউন্ড বাড়িয়ে তাকে বিরক্ত করার চেষ্টা করলে সে টেবিলে থাপড়াতে থাকে। তারপর শুরু হয় মূল পর্ব। প্রথম পর্বের নাম কেচোগন্ডুস। প্রথম সিজনে যেমনটা দেখেছিলেন মূল কাহিনী ছিল আফরান চৌধুরীকে নিয়ে, তাকে তো ওই যে ওসি হারুন আটকে দিল শেষ পর্যন্ত, তাকে তার উকিল জামিনে জেল থেকে বের করে নিয়ে আসছে। আর এদিকে আফরান চৌধুরীকে আটকানোর জন্য তার নাম ওই যে রেপ কেসের প্রধান যে সাক্ষী, রেপ হওয়া ওই যে মেয়েটি, সে ওসি হারুনের ইনফর্মার, অর্থাৎ যে কিনা ওসি হারুনকে এই মেয়েকে খুঁজে পেতে সাহায্য করেছিল, তাকে ফোন করে এবং জানায় যে ভাই আপনি কই, দ্রুত আমার স্টেটমেন্ট নেন, আমি তো এখন আমার সেফটি নিয়ে খুব দুশ্চিন্তা আছি, প্লিজ কিছু একটা করেন। কিন্তু ইনফর্মার জানায় আমি চেষ্টা করতেছি, স্যারকে আমি বলতেছি, দেখি কি করা যায়। তার আসলে করার কি ছিল, এই মেয়ের কাছ থেকে স্বীকারোক্তি কি নেবে, ওসি হারুন নিজেই তো এখন জেলেবন্দি। আফরান চৌধুরী বাসায় এসে সবার সাথে রাগারাগি করতে থাকে এবং বলে ওসি হারুন কই, ওরে আমার জ্যান্ত লাগবে, ওরে আমার চাই। আর সবাই তাকে পরামর্শ দিতে থাকে যে স্যার আপনাকে বলছে মাথা গরম না করতে, কি হবে না হবে পরে দেখা যাবে। এদিকে ওসি হারুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য হায়াত এবং বাবর ওসির রুমে আসে। হারুনকে কোথায় আটকানো হয়েছে এই কথা জিজ্ঞেস করে কোনো উত্তর না পেয়ে তারপর সে নিজেই বলতে থাকে গাড়ি কতক্ষণ চলছে, কত স্পিডে চলছে, তার মানে তার থানা থেকে কত দূরকে আসতে পারে। মানে আনার সময় তাকে চোখ বেঁধে আনা হয়েছিল, কিন্তু সে কোন সময় গাড়ি কত গতিতে চলছে, কয় মিনিট ধরে কত গতিতে চলছে, কোন দিকে বাঁক নিছে, বাঁক নিয়ে কতক্ষণ চলছে, মানে সবকিছু একেবারে ইন ডিটেলস। তার কথায় গুরুত্ব না দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে আমাকে কোথায় আটকানো হয়েছে, কেন আটকানো হয়েছে, এগুলো ডিটেলসে না বললে আমি তথ্য দেবো না। তারা বলে আপনার থানা থেকে আপনারা উঠাই নিয়ে আসছে, আপনি বুঝতে পারতেছেন না কি কলের মধ্যে পড়ছেন, আপনার 20 বছর চাকরিতে তো অনেকগুলো অবজেকশন আছে। তখন হারুন কমন একটা ডায়লগ দেয় যে দুইটা কথা মনে রাখবেন, আর এটা বলতে গেলে বাবর তাকে এক তাড়া দেয়। বাবর হচ্ছে ফজলুর রহমান বাবু। সে বলে সব পুরনো কথা বাদ দেন, নতুন কিছু বলেন। হারুন একটু থতমত খায়, তারপর বলে আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো কথা ভুলে যাবেন, এক বাংলাদেশের মানুষ সব সহজ সরল, আর দুই তারা পুলিশকে বন্ধু মনে করে, মানে তার ভাষ্য মতে সে কোনো অপরাধ করেনি, সাধারণ মানুষ তাকে বুঝতে ভুল করছে এবং তার যদি দুই একটা ভুল হয়েও থাকে সেই ভুলগুলোকেই তারা বড় করে দেখছে। সে অস্বীকার গেলে তখন বাবর তাকে তার সব আমলনামা পড়ে শোনায়, মানে তার 20 বছর চাকরিতে কত কী করছে 2007 সাল থেকে এই পর্যন্ত। তার বিরুদ্ধে থাকা এক এক করে অনেকগুলো দুর্নীতির মামলা পড়ার পর এবার ওসি হারুনকে বলে, এবার শুরু থেকে বলেন, আশা করি বুঝতে পারছেন আমরা আপনার সম্পর্কে কতটুকু পর্যন্ত জানি। ওসি হারুন তখন একটু নড়ে চড়ে বসে, কেস তো সিরিয়াস। তারপর তাকে তার অপরাধের কথা জিজ্ঞেস করলে ওসি হারুন তখন আবার বলে আমাকে কোথায় আটক করা হয়েছে, এটা কোন থানা, আমাকে এটা জানাইতে হবে, তা নাহলে আমি কোনো উত্তর দেবো না। বাবর তখন বলে আপনাকে একটা ধাঁধা ধরি, মানে মূল কথা হচ্ছে ওসি হারুনকে বলে আপনি এখন ফুল সিরাতে আছেন, আপনি কি বিপদে পড়বেন না বেঁচে যাবেন এটা ডিপেন্ড করবে আপনি আমাদেরকে কতটুকু সহযোগিতা করতেছেন এর উপরে। শুরু থেকে শুরু করেন। তখন ওসি হারুন যখন আফরান চৌধুরীর কথা বলতে যাচ্ছিল বাবর তাকে বলে 2 বছর আগে আপনি কইছিলেন শেখেরপুর থানায় যেদিন নির্বাচন হচ্ছিল ওই দিন ছিল আপনার লাস্ট ডেট, ঘটনা কিছু মনে পড়ে? তখন ঘটনা এখান থেকে 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেই দিন সে একজন আসামিকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়েছিল, আমাদের দেশে যেটাকে বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দেওয়া হয় আর কি। একটা ইয়াং ছেলে মৃত্যুর আগ পর্যন্ত বলছিল যে স্যার আমি কোনো দোষ করিনি, স্যার আমি কিছুই করিনি, কিন্তু ওসি হারুন সেদিন ওই যুবকটাকে ধরে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে গুলি করছিল। কে এই ছেলেটি, এবার সেই গল্পে আসি। শেখেরপুর থানার শেষ দিন সকালবেলা যখন ওসি হারুন নাস্তা করছিল ওই এলাকার কমিশনার তাকে বিদায় জানাতে ফুলের অভ্যর্থনা দেয় এবং সে এত বেশি চৌকস ছিল কমিশনারের অ্যাসিস্ট্যান্টকে বলে যে আপনাকে তো টাকা পাঠাইছে আমার জন্য, সে টাকাটা মেরে দিয়েছেন না, ঠিক আছে যান কিছু বললাম না ধন্যবাদ। তখন তার সামনে ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি বসেছিল, সে তাকে জানায় স্যার আপনি যতদিন ছিলেন আমরা খুব উপকৃত হয়েছি, খুব শান্তিতে কাজকর্ম করছি, যেখানে থাকেন ভালো থাকেন, এই আপনার মাসিক চাঁদা। এই বলে তাকে এক গাট্টি টাকা দেয়, কিন্তু সেদিন হারুন ওই টাকাটা নেয় না, ফেরত দিয়ে বলে ভাই দুইটা কথা মনে রাখবেন, গোড়ায় গলত করতে নাই আর শেষ ভালো যার সব ভালো তার, আমি শুরুর দিন এবং শেষ দিন এই ধরনের কোনো খারাপ কাজ করি না, আপনি টাকা রেখে দেন। ওই যুবক ছেলেটির নাম ছিল মাসুম। প্রথম দৃশ্যেই দেখা যায় সে তার এক বন্ধুর সাথে কথা বলছে এবং তাদের কথোপকথনে বোঝা যায় এই ছেলেটা গত 1 বছর যাবৎ এলাকায় ছিল না, ইভেন কোথায় ছিল কেউই জানতো না, এতদিন পর ফেরত আসছে তাই তার বন্ধু তার সাথে দেখা করতে আসছে। তার এই বন্ধু আবার মাসুমের যে মেয়েটির সাথে প্রেম ছিল তাকে বিয়ে করছে, সেই মেয়েটির নাম রূপা। রূপা আর রাজীব ভালোই আছে। মাসুমকে জিজ্ঞেস করলে সে রাজীবকে জানায় যে সে কতদিন থাকবে, কি করবে না করবে কিছুরই ঠিক নাই, হয়তো কালকেও আবার উদাও হয়ে যেতে পারে, আবার থেকেও যেতে পারে।
দুই বন্ধু যখন নদীর পাড়ে বসে গল্প করছিল তখন ওই এলাকায় একটা সম্মেলন হচ্ছিল, সিটি কর্পোরেশন নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থী, নাম রাশেদ খানম। আর এই সম্মেলনের নিরাপত্তার দায়িত্ব ছিল ওসি হারুনের। যেহেতু শেষ দিন তার একটু অফিসিয়াল কাজকর্ম ছিল, তাই সে তার এসআইদেরকে দায়িত্ব দিয়ে দেয় এবং বলে দেয়, স্পেশালি আমাকে কিন্তু এমপি সাহেব ফোন করে জানাইছে এখানে যেন কোনো প্রকার হট্টগোল না হয়, আপনারা চতুর্দিকে সতর্ক থাকবেন যেন কোনো প্রকার খারাপ কিছু না হয়, আর আমি একটু পরে আসতেছি। অফিসে কাজ করছিল এমন সময় হঠাৎ হারুন জোরে একটা বিস্ফোরণের শব্দ শোনে, আর তখনই তার অফিসে একটা কল আসে। দেখা যায় ওসি হারুন যে চিন্তাটা করছিল সেই কাজটাই হয়েছে, রাশেদা খানমের সম্মেলনে একটা বোমা হামলা হয়েছে। ওসি হারুন তার সাথে দেখা করতে আসলে যেমনটা হওয়ার কথা, রাশেদা খানম তো তাকে সেই রকমের ঝাড়ি দেয়, আর হারুন তো তার কাছে খুব ক্ষমা চাইতে থাকে যে ম্যাডাম আসলে এমন কিছু হওয়ার কথা ছিল না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, তারপর একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমি যত দ্রুত সম্ভব আসামিকে অ্যারেস্ট করে আপনার সামনে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। রাশেদা খানম তো তাকে সেই রকমের ঝাড়ি দেয়, ব্যবস্থা নেওয়ার কথা বলে এবং তাকে আরও বলে, শোনেন আমার কাছে তথ্য আছে মাসুম নামে একটা ছেলে এই আকাশটা করছে, যান আপনি আজকের মধ্যে ওদেরকে ধরবেন, আজকের মধ্যে আমি বিচার চাই। দ্বিতীয় পর্বের নাম গোকুলের ষাঁড়। আচ্ছা একটু পরিষ্কার করে দিই, এই সম্পূর্ণ ওয়েব সিরিজটি কিন্তু দেখানো হয়েছে অনলি ওয়ান টাইম ফ্রেমে, মানে ওসি হারুনকে ধরে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তার পুরনো স্মৃতি বলেছে এবং টোটাল ঘটনাটাই হচ্ছে দ্বিতীয় সিজন। সো ঘটনা বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে, একটু মানিয়ে নেবেন কেমন, যখন পেছনের কাহিনী বলবো তখন ফ্ল্যাশব্যাক উল্লেখ করে বলবো। এই পর্যন্ত ঘটনা হারুন বাবরদেরকে বলার পর বাবর তাকে বলে, আপনার তো ওখানে যাওয়ার কথা ছিল, বোমা হামলা দেখে নিজের জীবন বাঁচাতে যান নাই, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, নাকি আপনি জানতেন আসলে কারা কারা খুন করছে, কারা কারা বোমা ফেলছে। আবারও তখন ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়, রাশেদা খানমের কাছ থেকে ঝাড়ি খেয়ে থানায় ফিরতে না ফিরতেই তাকে আরেকজন ফোন দেয়, এর নাম হচ্ছে টিটু, সে ছিল ওই এলাকার স্থানীয় এমপির পিএ। সেও ওসি হারুনকে প্রচণ্ড রকম ঝাড়ি দেয়, গালাগাল করে যে আপনি তো আমার দিন রাত এক করে ফেলছেন, আটক কি করছেন, যত দ্রুত সম্ভব আটক করেন, দ্রুত ব্যবস্থা নেন। হারুন ওই স্পটে না থাকার কারণে পড়ে যায় বেশ ভালো একটা বিপদে। বাবর হারুনকে বলে, হারুন সাহেব আপনি যদি আমাকে সহযোগিতা না করেন, আপনি যদি সত্যি সত্যি আমাকে না বলেন, তাহলে কিন্তু আমি বলছি আপনি কিন্তু বিপদে পড়বেন, আপনি কি সেটা বুঝতে পারতেছেন। হারুন তখন বলে, দেখেন আপনি ধরে নিয়েছেন যে আমি অপরাধী, তাই আপনি আমাকে এভাবে চাপ দিচ্ছেন, আর এভাবে চাপ দিলে তো সত্য কথা বেরোবে না, আমি তো প্ল্যান্ড ওয়েতে আগাবো, আপনি যদি সত্যি জানতে চান আমি যে অপরাধী নাও হতে পারি এটা ভাবতে পারেন, তাহলে আমি আপনাকে সত্য বলবো, আমি আপনাকে হেল্প করবো। শুনেন তদন্ত আর কাম এই দুই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন, এক অধিক উত্তেজনা, দুই অধিক শীতলতা। তখন বাবর আবার তাকে বলে, আপনাকে একটা ধাঁধা ধরি, আমি জ্বলি আমি পুড়ি আবার সাথে সাথে চলি। হারুন না পারলে বলে, সিগারেট খাবেন, তারা দুজন একটু ইজি হয়ে যায় আর কি। তারপর দুজন ওই রুম থেকে বের হওয়ার পর হারুন চারপাশে তাকিয়ে দেখে কিন্তু কিছুই বুঝতে পারে না, শুধু দেখে যে কম্পিউটার আর আইটি রিলেটেড বিভিন্ন যন্ত্রপাতি মানুষজন। ঘটনা আবারও পেছনে দেখানো হয়, দেখা যায় ওই যে ওসি হারুন থানায় ছিল শেখেরপুর, তার এসআই পাঁচজন ছেলেকে ধরে নিয়ে আসছিল থানায়। হারুন সবার কথা শোনার পর অ্যানালিসিস করে দেখে ওর মধ্যে একটা ছেলে আছে সন্দেহভাজন, নাম মাসুম। বাবরকে এই ঘটনা বললে বাবর বলে যে, আপনারা তো অনেক মানুষ ধরেন, তাও ভালো অন্তত পাঁচজন ধরছেন, তারপর কে করছিল বোমাবাজি? হারুন তাকে বলে, ওদের মধ্যে সামর্থ্যবান ছিল একমাত্র মাসুম, কারণ তার নামে একটা মামলা ছিল, এক বছর ধরে পালানো ছিল এবং ওই সম্মেলনের ঠিক একদিন আগেও বাসায় আসছে, তারপর তাকে সম্মেলনের ওইখান থেকে গ্রেফতার করা হয়েছে। দেখা যায় মাসুমকে থানায় ধরে আনার পর হারুন যখন তাকে জিজ্ঞাসাবাদ করে সে বলে, স্যার আমার তো কোনো দোষ নেই স্যার, আমি তো চা খেতে বেরোয়েছিলাম, বাজারের পার্টিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার পুলিশ আমাকে ধরে নিয়ে আসছে, আমি তো কিছুই জানি না স্যার। মানে এত বড় একজন আসামি পলাতক ছিল, বোম মারলো, তারপর সে হারুনের কাছে ধরা দিল, এই বিষয়গুলো হায়াতের বিশ্বাস হচ্ছিল না। তখন হারুন তাকে বলে, আপনি শুরু থেকে দেখতেছি আমার আন্ডার এস্টিমেট করতেছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে ওই দিন রাতে অনেক বিচক্ষণতার সাথে আমরা তাকে আটক করি। দেখানো হয় মাসুমের বোন থানায় এসেছিল মাসুমের সাথে দেখা করতে, কিন্তু কোনো পুলিশ অফিসারই তাকে তথ্য দেয় না, তার ভাইয়ের ব্যাপারে কিচ্ছু বলে না, ইভেন সে যে এখানে আটক এটাও বলে না। কিন্তু এই ঘটনা হারুন যখন বাবরকে বলছিল তখন সে বলে, জানা তার সাথে কেউ দেখা করতে আসেনি, তার পরিবারে আমরা খোঁজ পাঠিয়েছিলাম কিন্তু তার পরিবার থেকে কেউ দেখা করতে আসেনি, সে এখান থেকে মিথ্যা বলা শুরু করে। মাসুমের বোনের নাম ছিল মিতু। মিতু এসে শুধু তার খোঁজই করে না, বরং সরাসরি ওসি হারুনকে এসে অনেক রিকোয়েস্টও করছিল যে প্লিজ আমার ভাইয়ের সাথে একটু কথা বলতে দেন, কিন্তু ওসি হারুন তাকে বলে, আপনার ভাই হারাইছে একটা মিসিং রিপোর্ট করে চলে যান, আপনার ভাই এখানে নাই, স্বীকারই করে না। মিতুকে জোর করে রুম থেকে বের করে দিয়ে সে তার এসআই দীপুকে ডাক দেয় এবং বলে, ওই ছেলের আশেপাশে কাউকে ঢুকতে দেবে না। তারপর হারুন নিজে মাসুমের সেলে যায় এবং তাকে প্রচণ্ড মারতে থাকে, উল্টাপাল্টা কোশ্চেন করে তাকে হেনস্থা করার চেষ্টা করে এবং তাকে জোর করে বাধ্য করে বলানোর চেষ্টা করে যে কাজটা সে করছে। কিন্তু মাসুম তো এই মিথ্যা স্বীকার কোনোভাবেই যাবে না, সে বলতে থাকে যে, না স্যার আমি এই কাজটা করি নাই, বিশ্বাস করেন আমি করি নাই, কে শোনে কার কথা, ওসি হারুনের হাতে পড়ছে এত সহজ। মাসুম তাদের দুজনেরই হাত পা ধরে খুব রিকোয়েস্ট করে যে, স্যার আমার বাসায় একটু জানান স্যার, আমার মা অসুস্থ, আমার বোন খুব টেনশন করবে স্যার। হারুন বলে, আজকে আমার লাস্ট ডেট ছিল, তুই আমার আটকাই দিছিস না, দেখ তোর আমি কেমনে আটকাই। আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বের শুরুতে দেখা যায় বাবর হায়াতকে বলছে, ওসি হারুনের যত কল রেকর্ড আছে, যত যা কিছু আছে সব কিছু চেক করো।
তখন হায়াত বাবরকে একটা রেকর্ড শুনতে অনুরোধ করে। সেখানে দেখা যায় প্রভাবশালী কোনো একজন ব্যক্তি একটা মেয়েকে হোটেল আসার জন্য জোর করছে এবং না আসলে তাকে হুমকি ধামকি দিচ্ছে। বাবর তখন হেডফোন খুলে রেখে বলে, কে এটা? বলে, নায়িকা নাহি। বাবর বলে, টাকলার অভ্যাস গেল না। আশা করি বুঝতে পারছেন এখানে সে আসলে নায়িকা মাহি এবং ওই যে টাকলা মুরাদের ঘটনাকে কানেক্ট করছে। যাই হোক, গল্পে আগাই। তৃতীয় পর্বের নাম ডুমুরের ফুল। বাবর আর ওসি হারুনের বিড়ি খাওয়ার সময় কনভার্সেশন থেকে জানা যায় এই অফিসটা মূলত অনেক হাইলি ক্লাসিফাইড যেসব কেস সেগুলো নিয়ে ডিল করে। ওসি হারুন বলে, যাক ভিআইপি ফিল হচ্ছে, তার মানে আমিও হাইলি ক্লাসিফাইড। হারুন বাবরকে জানায়, ওই দিন আমার থানায় একজন সাক্ষী আসছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই যে মাসুমের একটা ফ্রেন্ড ছিল রাজীব, সে এসে হারুনকে জানায়, স্যার বোমা হামলা আজকে হয়েছে, কারা করছে আমি জানি, আমি সাক্ষী। আমার বন্ধু মাসুম অনেকদিন পর বাইরে থেকে বাড়ি আসার পর আমার সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু ওকে কেমন যেন দেখাচ্ছিল, আচরণ কেমন লাগতেছিল, ওর কাছে একটা ব্যাগ ছিল, খুব সাবধানে নিয়ে চলাফেরা করতেছিল, আমার মনে হয় ওই এই কাজটা করছে। হারুন এই সাক্ষীর স্টেটমেন্ট নিয়ে তাকে ছেড়ে দেয়। ঘটনা শুনে বাবর হারুনকে বলে, কি বলেন, এত বড় একটা ঘটনা ঘটালো, মাসুম ধরা পড়ল, সাক্ষীও হাজির হয়ে গেল, এদের পেছনে তো অবশ্যই অনেক বড় শক্তি থাকে, তাদের মধ্যে কেউ আসলো না, কেউ আপনাকে চাপ দিল না, কেউ একটু খোঁজ নিল না। তখন ওসি হারুনের কমন ডায়লগ দেখেন, দুইটা কথা মনে রাখবেন, এক, বিপদ বলে কয়ে আসে না, দুই, বিপদে বন্ধুর পরিচয়। আসলে মাসুম ধরা খাইছে দেখে বড় ওরাজে ধরা খাবে এমন তো আর না, মাসুমের উপরে যদি কেউ থেকেও থাকে মাসুমের কেউ খোঁজ নেয়নি। এদিকে ওই যে আফনান চৌধুরীর বিরুদ্ধে যার নামে একটা রেপ কেস ছিল, ওই মেয়েটির নাম ছিল যারা, তার ফোনে হঠাৎ একটা কল আসে এবং আফনান চৌধুরী তাকে বলে যে, তুই কই, তোর বাসায়? থাক বাসায়, আমি আসতেছি। দেখানো হয় আফনান চৌধুরীর বিরুদ্ধে যারা যে সাক্ষী দিবে এই কথা তার বাবা জেনে গিয়েছিল, আফনানের বাবা। সে আফনানকে বলে দিয়েছিল যে যারা তো তোমার বিরুদ্ধে মামলা করবে রেপ কেসের, এসব ঝামেলা হলে কিন্তু একদম জড়ায় যাবা, সাবধানে থেকো। তাই আফনান যাচ্ছিল যারাকে খুন করতে। যারার বাসার দারোয়ানের সাথে জোরাজোরি করে বাসায় ঢোকার পর আফনান চৌধুরী জানতে পারে যারা কিছুক্ষণ আগেই একটা ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। দেখা যায় যারা কি করবে বুঝতে পারছিল না, তাই নিজেকে বাঁচানোর জন্য একটা বাসে করে বের হয়ে পড়েছে। আর এদিকে বাবরের অফিসে দেখা যায় আরও একজন ব্যক্তিকে। সে বাবরকে দেখে ভাই ভাই করে ডাকলে বাবর তার দিকে ফিরেও তাকায় না, কিন্তু যখন তাকে স্যার স্যার বলে ডাকে সে বলে, হ্যাঁ কী অবস্থা বলেন। ওই লোকটি তাকে জানায়, স্যার মালয়েশিয়া থেকে বাংলাদেশে ঢুকছি কেবল, আর আমার এখানে ধরে নিয়ে চলে আসছে, আমি তো এজেন্সির ব্যবসা করি, আমার সব কাগজপত্র আছে, আমার মধ্যে কোনো দুই নম্বরই নাই স্যার, আমার কেউ কিছু বলতেছে না যে কেন আটক করছে আমারে, আমার বাসার লোকরা খুব টেনশন করতেছে, বাসায় একটু জানানো যায় স্যার, আপনার ফোনটা একটু দিবেন। বাবর তাকে বলে, দেখেন এখান থেকে শুধুমাত্র ইনগোয়িং হয়, আউটগোয়িং হয় না, তারপর সে চলে যায়। হারুনকে যে রুমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ওই রুমের সিসিটিভি ক্যামেরা ঠিক করতে আসছিল একজন সার্ভিসম্যান। ক্যামেরা ঠিক করে সে হারুনের সাথে ভাব জমানোর চেষ্টা করে এবং তাকে বলে, স্যার আপনার তো অনেক নাম শুনছি, আমি তো আপনার অনেক বড় ফ্যান, আপনার সাথে এরকমভাবে দেখা হবে আমি তো জানতামই না, আপনি যখন ঠাকুরগাঁওয়ে ছিলেন ওইখানে আমার নানা ছিল শঙ্কর, তার মুখে আপনার অনেক গল্প শুনছি, আপনি তাকে অনেক হেল্প করছেন, ছোটোবেলা থেকে আপনার গল্প শুনে শুনে বড় হয়েছি স্যার। হারুন বলে, ও শঙ্কর না, হ্যাঁ ভালো মানুষ ছিলেন, কী অবস্থা এখন, ভালো আছে? জানায় মারা গেছে। এই আইটি অফিসারের নাম ছিল উত্তম। হারুন উত্তমকে জিজ্ঞেস করা, আচ্ছা এটা কিসের অফিস আমার একটু বলতে পারো? না মানে তুমি শঙ্করের নাতি হিসেবে জিজ্ঞেস করলাম। তখনই ওই রুমে আবার হায়াত চলে আসে এবং উত্তমকে একটা ঝাড়ি দিয়ে বের করে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই যে মিতু মাসুমের বোন, এসআই দীপুর তাকে ডেকে বিবাহিত কিনা জিজ্ঞেস করে, তার পার্সোনাল ফোন নাম্বার নেয়, নিজের নাম্বার দিয়ে বলে যে একটু সেভ করে রেখেন, কল দিব না। আর ওই এলাকার একজন সাবেক কমিশনার আসছে ওসি হারুনের কাছে তার ভাই মাসুমকে ছাড়ানোর জন্য অনুরোধ করতে। সে তো এসে খুব ভাব নেয় যে, স্যার সাবেক হলে কী হবে, লোকজন সব আমারই ভরসা করে, আমারই সব বিপদ আপদে ডাকে, ছেড়ে দেন না স্যার, ছেলে ভালো, সমস্যা নেই, ছেড়ে দেন। মানে সে তো খুব একটা ভাব নিতে চায় হারুনের সাথে। হারুন ধীরে ধীরে তার কাছে আসে আর বাম হাত দিয়ে ঠাটা একটা চড় মারে কমিশনারের গালে। থাপ্পড় খেয়ে কমিশনার তো পুরাই হা, মানে কী একটা ভাব নিয়ে আসছিল যে পুলিশ অফিসার টফিসার তার কাছে কোনো ব্যাপারই না, আর সে কিনা খাইলো বাম হাতের এক থাপ্পড়। হারুন তাকে বলে, আর এক মিনিটও তুই যদি এখানে দাঁড়াস তাহলে ওরে বের করে এই বোমা হামলার কেসে তোরে ঢুকাবো, বেরো এখান থেকে যা সর। কমিশনার আর কোনো কথা না বলে গালে হাত দিয়ে বের হয়ে যায়। তখন মিতু তাকে বলে, ভাই ভাই কী হলো, ভাই কী হলো, কী বলছে, আমার ভাইরে ছাড়বে কখন? কমিশনার বলে, আরে তুমি আমার আগে বলবা না, এরকম সিরিয়াস একটা কেস, বোমা হামলার কেস, মাফ করো ভাই আমি এর মধ্যে নাই। এদিকে আটক থেকে হারুন যখন একবার ওয়াশরুমে আসে দেখে উত্তম একটা ফোনে কথা বলছে। উত্তমের কাছ থেকে হারুন জানতে পারে এই অফিসে মোবাইল ফোন ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ, শুধুমাত্র তাদের এই ওয়াশরুমটাই সিকিউরিটির বাইরে, তাই সে একটা ছোট্ট ফোন চুরি করে এখানে ব্যবহার করে তার ওয়াইফের সাথে কথা বলার জন্য। হারুন তাকে খুব অনুরোধ করে যে, ভাই তোমার ফোনটা একটু দাও না, প্লিজ একটু দাও না, তোমার নানারে আমি অনেক উপকার করছি, তোমার নানার দোহাই লাগে, তোমার ফোনটা একটু দাও না। কিন্তু উত্তম দিতে চায় না এবং সে মাফ চেয়ে ওইখান থেকে বের হয়ে যায়। হারুন খুব হতাশ হয়ে রুম থেকে বের হয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল, তখনই উত্তম আবার ফিরে আসে এবং তাকে ফোন দিয়ে বলে, জাস্ট এক মিনিট। হারুন ফোন নিয়ে লিটন নামে একজনকে কল দেয়। আর এখানেই শেষ হয় তৃতীয় পর্ব। এই লিটনই হচ্ছে হারুনের ওই ইনফর্মার যে কিনা হেল্প করছিল যারাকে। লিটন ওসিকে যারার অবস্থা সম্পর্কে সব জানানোর পর সে ফোনটা কেটে দেয় এবং উত্তমকে ফেরত দিয়ে বের হয়ে যায়।
চতুর্থ পর্বের নাম গুড় খোঁজা। দেখা যায় মিতু যখন তার ভাই মাসুমের জন্য থানায় অপেক্ষা করছিল, সেখানে সে পরিচিত হয় একজন সাংবাদিকের সাথে, এর নাম কামরুজ্জামান। বোমা হামলা নিয়ে সে একটা নিউজ করার জন্য থানায় এসেছিল কথা বলতে, কিন্তু তাকে কেউ কোনো হেল্প করে না, সেও নাছোড়বান্দা, থানায় বসে থাকে। আর মিতু যখন জানতে পারে সে বোমা হামলা নিয়েই নিউজ করবে, তখন মিতু এসে কামরুজ্জামানকে বলে যে ওরা আমার নির্দোষ ভাইকেও আটক রাখছে। সাংবাদিক তো একটা ক্লু পেয়ে যায়, সে বলে তাই নাকি, তাহলে তো এখান থেকে বের হওয়া যাবে না, আপনিও এখানে থাকেন আমিও থাকি। এদিকে আটকে রাখা মাসুম কারাগারের বাইরে থাকা প্রহরীকে খুব করে অনুরোধ করে যে ভাই আপনার ফোনটা প্লিজ একটু দেন, আমি বাসায় একটু জানাই, ভাই এখন তোমার কাছে টাকা নাই, আমি যদি এখান থেকে বের হতে পারি আপনি যা চাবেন আপনারা তাই দেবো, জাস্ট একটা মিনিট। কিন্তু ওই প্রহরীর মন গলে না, সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে হায়াত বাবরকে বলে স্যার বুঝলাম না, আমাদের এখানে যত আসামির আগে আসছে এক মাসের আগে তো রুম থেকে বেরই হইতে পারেনি, আপনি তারে নিয়ে স্মোকিং করতেছেন, বারবার ওয়াশরুমে যাওয়া আসা করতেছে, এত ফ্রিডম দিয়ে রাখছেন, পুরো অফিসে ঘুরে বেড়াচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে না? বাবর তাকে জানায় দেখো টেনশন নিও না, এর আগে আসছে সাধারণ মানুষ, কিন্তু ওসি হারুন কোনো সাধারণ মানুষ না, ওর কাছ থেকে কথা অত সহজে আদায় করা যাবে না, কব্জা করে আদায় করতে হবে। হায়াত বলে বুঝতে পারছি স্যার থাক। ওই যে মালয়েশিয়ান একজন এজেন্টকে আটকে রাখা হয়েছে তার নাম বুলবুল, ওয়াশরুমে এসে হারুনকে দেখে সে বলে যে ভাই দেখেন না আমার শুধু শুধু এখানে আটকে রাখছে, প্লিজ আপনি আমার একটা উপকার করেন না, আপনার ফোনটা একটু দেন না, আমি জাস্ট বাসায় একটু ফোন করে জানাই যে আমার এখানে আটকে রাখছে, আপনি যা যা চান তাই দেবো, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমার কাছে কোনো অভাব নাই, প্লিজ একটু হেল্প করেন না। হারুন তাকে বলে আপনি এই যে অফারটা আমাকে দিলেন এটা আমাকে না দিয়ে বরং অন্যদেরকে দেওয়ার চেষ্টা করেন, দেখেন কোনো কাজ হয় কিনা, আমাকে দিয়ে লাভ নাই, আমার কাছে ফোন নাই। বুলবুল বলে ভাই কারে যে অফার করবো বুঝতে পারতেছিলাম না, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনাকে অফার করা যায়। কী একটা অবস্থা, মানে পুলিশ দেখলে সবাই মনে করে রে মনে হয় খালি ঘুষি খায়। হারুন বলে কেন আমার দেখে আপনার এরকম কেন মনে হলো? বুলবুল জানায় ভাই কারণ আপনি একমাত্র এই ড্রেস পরে আছেন। হারুন তাকে কিছু বলে না, শুধু বলে যা করছেন বেশ করছেন, কোথায় যে আটকা পড়ছেন বুঝবেন একটু পরে, তারপর সে চলে যায়। এদিকে যারা ওই যে গাড়িতে উঠে চলে আসলো ঢাকা থেকে বাইরে, সে এসে তার বোনের বাসায় উঠলে তার দুলাভাই তার বোনের সাথে খুব ঝগড়া করে, কারণ যারাকে তারা কেউ সহ্য করতে পারতো না। তার বোন থাকতে দিতে চাইলেও তার দুলাভাই বলে আমি বাইরে যাচ্ছি, আসার আগে যেন দেখি এখান থেকে বের হয়ে গেছে। যারা তার দুলাভাইয়ের বাসায় কোনো ঠাই না পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এদিকে আফনান চৌধুরীও তাকে ফলো করে এই শহরে চলে আসে। এই শহরে তার দুজন সাগরেদকে ডেকে যারার ছবি দেখিয়ে বলে আজকে রাতের মধ্যে আমার এর লাগবে, আমি এর নিয়ে ঢাকায় ফিরবো, দ্রুত বের হয়ে পড়ো, আমিও খুঁজতেছি। বোনের বাসা থেকে বের হয়ে যারা তার এক বয়ফ্রেন্ড মোহনকে ফোন দেয়। বয়ফ্রেন্ড বলতে আগে যখন সে এখানে থাকতো তখন বয়ফ্রেন্ড ছিল, এখান থেকে ঢাকায় চলে যাওয়ার পর মোহনের সাথে আর কোনো যোগাযোগ করেনি। মোহন তাকে দেখে বলে কী ব্যাপার এতদিন পর তুমি আসছো, এতদিন পর মনে করলা, ঢাকায় গিয়ে তো নিশ্চয় নতুন লোক পেয়ে গেছো তাই না, এই জন্য আর মনে করো নাই। যারা তাকে খুলে বলে যে দেখো আমি খুব বিপদের মধ্যে পড়ছি, বোনের বাসায় থাকতে গেছিলাম, ওরা আমাকে ঠাই দিচ্ছে না, এই শহরে তো তুমি ছাড়া আমার ওইরকম আর কেউ নাই, আমার কিছুদিন থাকার একটা ব্যবস্থা করে দাও, তোমার বাসায় আমাকে প্লিজ নিয়ে চলো কয়েকটা দিন জাস্ট। মোহন বলে আর পাগল হয়েছো নাকি, তোমাকে সর্বোচ্চ একটা হোটেলের ব্যবস্থা করে দিতে পারি। তারপর তারা দুইজন যায় একটা হোটেলে। অন্যদিকে আমাদেরকে আরেকটা নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই লোকের নাম ছিল সুকুমার। সে রেল স্টেশন থেকে নেমে সোজা এক সিএনজি ড্রাইভারের কাছে আসে যার নাম ছিল রতন। রতনকে সে এইভাবে চুক্তি করে যে সারা রাত তোমাদের শহর ঘুরে দেখবো, আমি যেখানে যাবো যা করবো যা খাবো তুমি আমার সাথে থাকবা, 3,000 টাকা। রতন প্রথমে রাজি না হলেও পরে 3,000 টাকার কথা শুনে সে রাজি হয়ে যায় এবং তারা দুজন রওনা হয়। আর এদিকে মিতু এবং ওই সাংবাদিক অপেক্ষা করছিল থানার বাইরে। সাংবাদিক মিতুকে জানায় আপনার ভাই কিন্তু এখানেই আছে, আমি খবর নিচ্ছি, আপনি এখান থেকে এক পাও নড়েন না, আপনার এখানে থাকার দরকার আছে। মিতু গিয়ে আবারও ওসি হারুনকে রিকোয়েস্ট করে যে আপনি আমার ভাইকে যে তুলে আনছেন, ও তো ওই সময় বাসায় ঘুমাচ্ছিল, আমি ওর ঘুম থেকে উঠে বাজারে পাঠাইছি আর আপনি ধরে নিয়ে চলে আসছেন। হারুন বলে আপনার মাথা ঠিক আছে? হারুন বলে যে সময় ঘুমাচ্ছিল বলতেছেন, ঠিক ওই সময় ওকে ওখানে দেখা গেছে, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, ঘটনার পরে তো ওখান থেকে ধরছি এবং আপনার ভাই এই ঘটনা ঘটানোর পর পালানোর চেষ্টা করতেছিল, তার পকেটে লঞ্চের টিকিট পাওয়া গেছে, যদি বেশি কথা বাড়ান তাহলে কিন্তু আপনার ভাইয়ের সহযোগী হিসেবে আপনারাও থানায় আটকে রাখবো। মিতু তো এবার একটু চুপসে যায়, সে একটু ভয়ও পেয়ে যায় যে কী হলো কী বলে। আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব। পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় ওসি হারুন যখন ওয়াশরুমে গিয়েছিল, সাংবাদিক কামরুজ্জামান তখন তাকে গিয়ে বলে হারুন সাহেব কী অবস্থা, আপনার কি আসলে মনে হয় এই ছেলেগুলো কাজ করছে, গত বছরে যে একজনকে বিনা দোষে ফাঁসাইলেন এবারও কি এরকম কিছু হবে নাকি? ওসি হারুন যে এইভাবে বলতেছে ভাবেন, সে তাকে বলে আপনার কাজকর্ম নাই, এসব ইয়েলো জার্নালিজম বাদ দিয়ে কাজের কাজ করেন, প্রকৃত ঘটনা ঘটনাস্থলে গিয়ে খুঁজেন, আর আমি আপনার এখন তদন্ত ছাড়া একজনকে বলে দেবো, তারপরে একবার ব্রেকিং নিউজ করে দেবেন তাই না, এসব বাদ দেন, বয়স হয়েছে সব বাদ দেন। কামরুজ্জামান বলে হারুন সাহেব আপনি যেখানে কাহিনী সেখানে, আর ওসি হারুনের কি তদন্ত লাগে, তবে একটা ব্যাপার মনে রাখবেন এবার কিন্তু আমি আগের বছরের মতো হইতে দেবো না, এবার আমি কিন্তু ব্যাপারটা একেবারে শেষ দেখে ছাড়বো, অন্যায়ভাবে আপনি কিন্তু এড়িয়ে নিতে পারবেন না। তখন হারুন এসে বলে দেখেন দুটো কথা মনে রাখবেন, সকল মিথ্যাই মিথ্যা কিন্তু সকল সত্য সত্য না। এই পঞ্চম পর্বের নাম কত ধানে কত চাল। এখানে মাসুম আটক হওয়ার আরও আগের একটা ঘটনা দেখানো হয়। এক বছর নিখোঁজ থাকার পর মাসুম যখন তার বাসায় ফিরে আসে, তার মা তার জন্য খুব আদর করে রান্না করছিল।
আর এইসব দেখে মিতুর খুব মন খারাপ হচ্ছিল যে জেসেলে তোমার কোনো খোঁজ খবর নেয় না, তুমি অসুস্থ ছিল, তোমাকে আমি হাসপাতালে নিয়ে গিয়ে দেখলাম, আমরা কিভাবে চলতেছি, কেমনে বেঁচে আছি কি না আছি কোনো খোঁজ খবর নিল না, তার জন্য এত আরাম করে রান্না করো, আয়েশ করে রান্না করো না। মাসুমের আবার এইসব শুনে গা জ্বলে, সে মিতুর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায়। আবারও থানার গল্পে ফিরে আসি। হারুন মিতুকে এসে বোঝায় যে দেখেন আপনার ভাইকে বলেন যাও করছে স্বীকার করে নিতে, তাহলে কিন্তু ওর জন্যই ভালো হবে। মিতু বলে কি স্বীকার করবে, আপনার আমার ভাইকে শুধু শুধু আটকে রাখছেন, ও কোনো অপরাধ করেনি, ওকে এখনই ছেড়ে দেন। হারুন বলে দুটি জিনিস মনে রাখবেন, চাওয়া পাওয়ার শেষ নাই, আর চাওয়া অনুযায়ী পাইতে গেলে কিছু ছাড় দিতে হয়। আপনার ভাই যদি যা করছে এগুলো স্বীকার করে নেয় তাহলে ওর শাস্তি আমি কমানোর ব্যবস্থা করবো, আর যদি স্বীকার না করে তাহলে ওর কপালে অনেক দুর্ভোগ আছে, আমার কিচ্ছু করার নাই। কে অপরাধী কে অপরাধী না এটা ডিসাইড করবে আদালত, আমি ওকে চালান করে দেবো তাইলে। তারপর সে মাসুমের কাছে আসে এবং মাসুমকে বোঝানোর চেষ্টা করে, দেখ তুই যাদের জন্য এইসব খারাপ কাজ করলি তারা কিন্তু কেউ তোর খোঁজ নেয়নি, তোর সাথে কেউ দেখা করতে আসেনি, তুই শুধু শুধু কেন নিজের শাস্তি দিচ্ছিস, তোর কে হেল্প করছে কারা প্ল্যান করছে আমার বলে দে, তাহলে তোর শাস্তি কম হবে, যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাবে। কিন্তু মাসুমের তো একই কথা, স্যার আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করেন আমি কিছু করিনি, আমার ছাড়িয়ে দেন স্যার, আমি আর মায়ের সহ্য করতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। হারুনের তো মাথা গরম হয়ে যায়, সে আর কিছু বলে না। এই গল্প হারুন বাবরকে বলার পর বাবর বলে তারপর কি হলো, স্বীকারোক্তি দিল? হারুন বলে হ্যাঁ ও তো মার্ডার করছে এটা স্বীকারোক্তি দিল। মানে এখানেও সে বাবরকে মিথ্যা বলে, কিন্তু বাবরের এই কথা বিশ্বাস হয় না, সে বলে সব কিছু এত দ্রুত ঘটে যাচ্ছে, এত লিনিয়ার কাকতালীয় হয়ে গেল না। এদিকে দেখা যায় আফনান চৌধুরী ওই যে জারাকে খুঁজছিল, সে জারার দুলাভাইয়ের বাসায় এসে তাকে বাসা থেকে বের করে এনে জারার সম্পর্কে জিজ্ঞেস করলে কিছু বলতে চায় না, বলে আমি কিছু জানি না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। তখন আফনান তাকে কিছু টাকা দেয় এবং দিয়ে বলে যে আপনার শালী সম্পর্কে যদি তথ্য দেন, যদি ওরা ধরা দিতে পারেন আপনারা 5,00,000 টাকা দেবো। দুলাভাই বলে তাই নাকি, আমি দেখতেছি দাঁড়ান। দেখা যায় মোহন আর যারা একটা হোটেল রুমে এসে একটা রুম ভাড়া করে, প্রথমে দুইজনকে রুম দিতে চায় না, পরবর্তীতে যারা একা থাকবে এবং মোহন আসবে না এই শর্তে তাকে রুম দেওয়া হয়। যারাকে খুঁজতে গিয়ে পথিমধ্যে আফনানের গাড়ি নষ্ট হয়ে যায়, সে দাঁড়িয়েছিল, তখনই পাশ দিয়ে ওই সিএনজি নিয়ে যাচ্ছিল সুকুমার, সে আফনানের কাছে যায় এবং তার গাড়ি ঠিক করে দিয়ে তারপর বলে যে স্যার আমি তো সোনার ব্যবসা করি, আপনারা তো অনেক বড় সোনার ব্যবসায়ী, একবার একটা অনুষ্ঠানে আপনাকে দেখছিলাম, সেখান থেকে ভাবছিলাম আপনার সাথে একবার একটু পরিচিত হবো, কথা বলবো, এই কাকতালীয় সুযোগ হয়ে গেল, আপনি তো এখন সহসভাপতি, পরেরবার আপনি সভাপতি হয়ে যাবেন, আমাদের সমর্থন আছে। এসব ফালতু গল্প শুনতে আফনানের ভালো লাগছিল না, সে তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। সুকুমার তখন তার সিএনজিকে বলে এই দ্রুত শোক ফলো করো, আর ফোনে কথা বলার জন্য ওসি হারুন আবারও উত্তমকে ইশারা দিয়ে সে যখন ওয়াশরুমে যায়, উত্তম আসার আগেই বুলবুল এসে তার ওখানে হাজির। বুলবুল তাকে অনুরোধ করে যে ভাই প্লিজ ভাই আমার একটু ব্যবস্থা করে দেন না, জাস্ট একটা মিনিট কথা বলবো প্লিজ। হারুন বলে আরে ভাই আমার কাছে ফোন নাই তো, আমি আপনার কীভাবে দেবো? বুলবুল বলে আপনি ওয়াশরুমে এসে ফোনে কথা বলেন, আমি ওই দূর থেকে দেখছি, আমি শুনছি আপনি কথা বলেন। হারুন তো পুরো স্পিচলেস, সে বুলবুলের কাছে গিয়ে তাকে ঠাটিয়ে বাম হাত দিয়ে একটা চড় দেয় আর গালাগাল দিয়ে বলে এই কথা যদি ওয়াশরুমের বাইরে বেরোইছে তো তোরে একদম প্যাকেট করে পাঠিয়ে দেবো। এবার আর কথা বলা হয় না, ওসি হারুন তার রুমে ফেরত যায়, আর তারপর উত্তম আবার ওই ওয়াশরুমে এসে তখন সে ফোন দেয় আফনানকে। হোয়াট, মানে সেও একজন বিশ্বাসঘাতক, সে আফনানকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা যে ফাঁসাইছিল ওসি হারুন, ও এখন আমার অফিসে আমার ফোন ব্যবহার করতেছে, কার সাথে কথা বলতেছে না বলতেছে আমি সব রেকর্ড করতেছি, আমি আপনারা আপডেট দিতেছি। আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব। ষষ্ঠ পর্বের শুরুতে দেখা যায় হারুন এসে ওই সাংবাদিককে বলে যে আপনি এটা কী করছেন, সাংবাদিক বলে কী হয়েছে আপনারা তো উত্তেজিত দেখাচ্ছে কেন, কী হয়েছে? তখন হারুন তাকে ফোন বের করে একটা নিউজ দেখায়, দেখা যায় এই কামরুজ্জামান অলরেডি হারুনকে নিয়ে নিউজ করে ফেলছে, টাইটেলটা হচ্ছে এরকম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, বোমা হামলার ঘটনায় নিরীহ তরুণ ধৃত, তদন্ত ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা শাখারিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশিদের, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, মানে সে এখনও কিছু জানেই নাই একটা নিউজ করা শেষ। বাংলাদেশে এরকম অনেক জার্নালিস্ট আছে যারা এরকম মূল ঘটনা না জেনেই নিউজ একটা করা শেষ, বর্তমানে বিষয়টা আরও বেড়ে গেছে যদিও। সাংবাদিক তাকে বলে বাহ আমার নিউজ পড়ে ওসি হারুন আমার খুঁজতে এখানে চলে আসছে, এটাও তো আমার কম পাওয়া না, তাই না? হারুন বলে আপনাদের মতো লোকদের কারণে আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি না, কিছু করেই পারলাম না আপনাদের নিউজ করা শেষ। আপনি চেনেন এই ছেলেকে? ও কী কাজ করছে আপনি জানেন? সাংবাদিক বলে ভাই ওই ছেলেকে আমি চিনি কী করবো, আমি আপনাকে তো চিনি, ওসি হারুনকে তো আমি চিনি, সে কী জিনিস? আর আপনারা চিনতে সাংবাদিকতা পড়া লাগে না, মানে ওসি হারুন যেরকম টুকটাক আকাশ করতো এটা মোটামুটি সবারই জানা। হারুন বলে ও আচ্ছা আমার চেনেন তো, তো চেনেন যখন সাবধানে থাকেন, পরে কিন্তু আবার বললেন না যে আমি আপনারা সংকেত দেইনি। ষষ্ঠ পর্বের নাম শাখের করাত। সিএনজি ড্রাইভার রতন সুকুমারকে বলে স্যার আপনি কি কারো খুঁজতেছেন, আমার দেখান, এই শহরে কত মানুষই তো আনা নেওয়া করি, আপনারা হয়তো খুঁজে দিতেও পারি। তারপর সুকুমার ড্রাইভার রতনকে একটা ছবি দেখায় এবং এরপর রতন সুকুমারকে নিয়ে যায় একটা বেশ্যাপাড়ায়, সরি টু সে। যাওয়ার পরে সুকুমার বলে রতন তুমি আমার কোথায় নিয়ে আসলা, আমার দেখে কি তোমার এরকম মনে হইল? রতন বলে স্যার এখানে অনেক নামি দামি মানুষই আসে, আর আপনি যারা খুঁজতেছেন তার থেকে তো ভালো ভালো আছে এখানে, আপনার যেটা পছন্দ হয় কোনো সমস্যা নাই, আমার পরিচিত, ডিসকাউন্ট করাই দেব না দেখেন। অন্যদিকে দেখা যায় ওই যে মেয়র প্রার্থী ছিল রাশেদা খনম, তার উপর বোমা হামলা হওয়ার পর সে এখন মেয়র হয়ে গিয়েছে,
আর এমপির পিএস তাকে এসেছে একটা উদ্বোধনের জন্য দাওয়াত দিতে। তাদের কথাবার্তায় বোঝা যায় এই মেয়র পক্ষ আর এমপি পক্ষ আলাদা। বেশ্যাপাড়া থেকে বের হওয়ার পর সুকুমারকে ওই রতন নিয়ে আসে একটা হোটেলে। হোটেলে এসে দেখে ওই হোটেলে আবার আফনান সাহেব বসে খাবার খাচ্ছে। সুকুমার তার সামনে বসে এবং আবারও সোনার গল্প শুরু করে। আফনান তো খুব বোর হয়। তখনই আবার আফনানের ফোনে কল আসে উত্তমের। উত্তম তাকে জানায় যে স্যার, হারুন সুকুমার নামে একজন লোককে কিন্তু পাঠাইছে আপনার এলাকায়, যারা নামে একটা মেয়েকে খুঁজতে। এই ফোন কল যখন আফনান পায় তখন তার সামনেই সুকুমার বসে খাচ্ছিল। সে মনে মনে সুকুমারকে একটা গালি দেয় এবং তারপর সুকুমারের সিএনজিকে সে ফলো করতে থাকে। দেখা যায় এই সুকুমার নিজে ছিল একজন ডিবি এবং ওসি হারুনের ব্যাচমেট, খুব ভালো বন্ধু, একে অপরের বিপদে হেল্প করত। ওসি হারুন যখন ভেতরে অসমে কথা বলতো তখন বাইরে থেকে দাঁড়িয়ে সব কথা শুনতো উত্তম, আর এগুলোকে পাস করতো আফনানের কাছে। সুকুমার তার অফিসে ফোন করে যারার ফোন থেকে গত 3 দিনে কার কার কাছে কল গেছে এরকম একটা লিস্ট চায়, আর ওই লিস্ট থেকে সে বের করে ফেলে যারার আগে যে বয়ফ্রেন্ডটা ছিল মোহন তাকে। মোহনকে সুকুমার ডাকে এবং তারপর তাদের দুজনের কথাবার্তায় বোঝা যায় সুকুমার প্রথমে মোহনের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য কিনতে চেয়েছিল। মোহন প্রথমে অস্বীকার করলেও পরে যখন ওইগুলো দিতে চায় তখন সুকুমার তার পরিচয় দিয়ে বলে, শোনো, যারা কোথায় আছে দ্রুত বলো, তা না হলে কিন্তু তোমার ওই বিচির ব্যবসা ট্যাবসা সব একেবারে পেছন দিয়ে ঢুকাবো। সুকুমারকে ফলো করে তাদের এই কনভার্সেশন আবার আড়াল থেকে শুনে ফেলে আফনান। মোহন তো ভয়ে যারার অ্যাড্রেস দিয়ে দেয় সুকুমার সেদিকে আগাচ্ছিল। এদিকে সাংবাদিক কামারুজ্জামানের সঙ্গে আবার ওই এসআই দীপুর খুব ভালো সম্পর্ক ছিল। সে দীপুর কাছ থেকে জানতে পারে যে ওসি হারুন যা করছে ঠিক হোক আর ভুল হোক তার প্রমোশন নিশ্চিত। সাংবাদিক বলেও, আচ্ছা বুঝতে পারছি, বিরোধী দলের প্রতি হামলা, সেই হামলা যদি 24 ঘন্টার মধ্যে সরকার বিচার করতে পারে তাহলে তো সরকারের লাভ, আর সরকারের লাভ মানে হারুনের লাভ, বুঝতে পারছি। এরপর ওসি হারুন মিতুকে 3 মিনিট সময় দেয় তার ভাইয়ের সাথে কথা বলার জন্য, কিন্তু মিতু গিয়ে মাসুমকে বোঝাবে কি তার অবস্থা দেখে তারা দুজনেই কান্না করতে থাকে। আর মিতু তাকে কথা দেয়, ভাই তুই মন খারাপ করিস না, তোর ব্যবস্থা আমি করতেছি, তোর এখান থেকে বের করবো, আমি উকিলের সাথে কথা বলবো। আর মাসুম বলতে থাকে, আবা বিশ্বাস কর, আমি কিছু করিনি। আবারও ওসি হারুনের গল্পে ফিরে আসি। সে দেখতে পায় বুলবুলকে ওই অফিসের লোকজন ধরে নিয়ে যাচ্ছে। বুলবুল তখন তাকে বলে যে, ভাই আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবারকে একটু জানায়, আমার সাথে কী হয়েছে আমার কথা একটু ওদেরকে বললেন। তারপর তাকে ধরে নিয়ে যায়, আর ওসি হারুনকে দেখে মনে হয় সেও খুব ভয় আছে, মানে তার সামনে রকম একজনকে ধরে নিয়ে যাচ্ছে, ফিরে আসবে কি না শিওর না, সেও তো ওই একই অফিসে আছে এবং একই অবস্থাতেই আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাসুমকে যখন আটকে রাখা হয়েছিল থানায়, তার সেলের মধ্যে কোনো পানি না থাকায় সে কাপড় চোপড় ভরেই পায়খানা করে ফেলে, পরিবেশ নোংরা করে ফেলে, খুব গন্ধ আসে এবং ওই সামনের প্রহরী এসে বলে যে, ম্যাম কি করব। প্রহরী আদেশ দেয় মাসুমকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করে আনতে। ওসি হারুন তখন আবার ওই এমপির পিএসকে ফোন করে বলতেছিল যে, স্যার কোনো অসুবিধা নেই, অপরাজিত আমার কাছে, এই কিছুক্ষণ পরে চালান করে দিব, কেস একেবারে ফাইনাল, কোনো সমস্যা নেই, সব আন্ডার কন্ট্রোল। তখনই এসআই দীপু এসে জানায় একটা দুর্ঘটনা, যে স্যার মাসুমকে তো ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়েছিল, ওখান থেকে পালাইছে। ওসি হারুনের তো পুরো মাথায় বাস পড়ার মতো অবস্থা, যে এত চাপের মধ্যে এত ঝামেলার মধ্যে সে মাসুমকে আটকালো, সব কিছু প্ল্যান মতোই আগাচ্ছিল, আর এই মুহূর্তে ঠাস করে এসে এই সংবাদ। আর এখানেই শেষ হয় ষষ্ঠ পর্ব। সপ্তম পর্বের শুরুতে দেখা যায় ওসি হারুন তো দীপুকে সেই রকম গালাগাল করে আর বলে, 1 ঘন্টার মধ্যে তুমি যেমনে পারো মাসুমকে এখানে হাজির করো। দীপু জানায় তাকে যখন পরিষ্কার করতে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়েছে ওই ওয়াশরুমের জানালা ভাঙা ছিল, সেই জানালা দিয়ে পালাইছে। হারুন তো তাকে আবারও গালাগাল দেয় আর বলে, খবরদার এই কথা যেন থানার বাইরে কোনোভাবে না যায়, কেউ যেন না জানে যে মাসুম পালাইছে। সপ্তম পর্বের নাম ডামাডোল। দেখা যায় মিতু একজন উকিল ধরে যখন মাসুমকে ছাড়ানোর ব্যবস্থা করতে বাইরে যেতে যাচ্ছিল তখন তাকে থানা থেকে বের হতে দেওয়া হয় না, তাকে জোর করে থানায় বসিয়ে রাখা হয়। কিন্তু সাংবাদিক কামরুজ্জামান কেমন যেন খবর পেয়ে যায় এবং সে এসে মিতুকে জানায়, খবর তো একটা ঘটছে, আপনার ভাই তো পালাইছে, এটা তো আপনারা বোঝেনি, যদি কেউ পালায় তার মানে কি দাঁড়ায়, সে অপরাধী। সো মিতুদের বিপদ আরও বেড়ে যায়। কামরুজ্জামান গিয়ে যখন ওসি হারুনকে এই কথা জিজ্ঞেস করে, ওসি হারুন বলে, কই, তাকে তো স্পেশাল সেলে নেওয়া হয়েছে, উল্টাপাল্টা নিউজ করবেন না একদম। কামরুজ্জামান বলে, সে কি পালাইছে নাকি স্যার পালাইতে সাহায্য করছেন, মানে পালাইলে তো সে প্রধান আসামি হয়ে গেল, তারপর তারা ধরতে গিয়ে একটা উল্টাপাল্টা করে ফেলবেন, টাকা পয়সা খাইছেন নাকি। হারুনের তো মাথা গরম হয়ে যায়, তারপর সে তার উপর চিৎকার করে এবং বলে, যাই কি আসিস এখানে, এর এখান থেকে বের কর, আমার সামনে ধরো না দেখি। সে গিয়ে অফিসে বসতেই তার অফিসে আবার তখনই এসে হাজির হয় টিটু, ওই যে এমপির পিএ। সেও এসে হারুনকে তো অকথ্য ভাষায় গালাগাল করে, খুব রকম উল্টোপাল্টা কথা বলে, 2 টাকার ওসি, টাকাখোর, এরকম আরও নানান গালাগাল করে। আর হারুনকে হুমকি দেওয়া যায় যে, যত দ্রুত সম্ভব 1 ঘন্টার মধ্যে তুই যদি কিছু করতে না পারস তা তোর খবর আছে, তোর ওসিগিরে আমি শুটাচ্ছি। এই কথাগুলো হারুনের খুব গায়ে লাগে, সে খুব হার্ট হয় কিন্তু কোনো কথা বলে না, কারণ সে তো তাদের কাছ থেকে নুন খায়, নেমোখারামি তো করতে পারে না, কিছু বলতেও পারে না। এই ঘটনা বাবর এবং হায়াতকে বলার পর হায়াত বিশ্বাস করে না, সে বলে, এত সহজ একটা আসামি এরকম থানার থেকে ছুটে গেল, আপনি দুজনকে সাসপেন্ড করছিলেন যদিও এই জন্য, তাতে কি। বাবর তাকে বলে যে, হারুন সাহেব আপনি যদি মনে করে থাকেন আমাদের কাছ থেকে সত্য গোপন করে আপনি খুব ভালো করতেছেন বা খুব বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন,
তাহলে কিন্তু খুব ভুল করতেছেন, আপনি ধরা তো খাবেন, তখন কিন্তু খুব বেশি বিপদে পড়বেন। এদিকে দেখা যায় সুকুমার ওই যে যারা যে হোটেলে থাকে হোটেল ডিলাক্স, সেই ঠিকানা পেয়ে ওইদিকে যাওয়ার পথে তাদের সিএনজি নষ্ট হয়ে যায়। সে রতনকে জিজ্ঞেস করলে বলে স্যার কতক্ষণে ঠিক হবে তা তো বলতে পারি না। তখন সুকুমার দৌড়ে রওনা শুরু করে ওই হোটেলের দিকে, আর এই গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে তার আগে হোটেলের নিচে পৌঁছে যায় আফনান চৌধুরী, যারা তাকে উপর থেকে দেখেই তো লুকানো শুরু করে। তারপর আফনান উপরে আসতেই তার চোখ ফাঁকি দিয়ে সে হোটেল থেকে বের হয়ে পড়ে। যারা একটা বাসে ওঠে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তারপর ওসি হারুনের ওই যে ইনফরমার ছিল তাকে ফোন দিয়ে জানায় যে ভাই আমি ঢাকায় আসতেছি, আমাকে রিসিভ করেন। ইনফরমার লিটু তখন আবার ওসি হারুনকে ফোন করে জানায় যে ভাই ওই মেয়ে তো রওনা করছে, তানিম বাস নামে একটা বাসে উঠছে, আপনি ওরা একটু ওখান থেকে নেওয়ার ব্যবস্থা করেন। আর এই কথা আবার বাইরে দাঁড়িয়ে উত্তম শুনে ফেলে এবং ওইটা আবার পাস করে দেয় আফনানের কাছে। আফনান তার গাড়ি টান দিয়ে তানিম বাসকে ধরে ফেলে এবং রাস্তার পাশে পার্ক করায়। তারপর সে তার দুই সাগরেদকে নিয়ে ওই গাড়িতে উঠে পড়ে। যারা যেহেতু পালাচ্ছিল সে তার মুখে স্কার্ফ বেঁধে রাখছিল। আফনান বাসে উঠে এক এক করে সিটের সব যাত্রীকে চেক করে এবং অবশেষে একজনকে দেখতে পায় যার মুখে একটা স্কার্ফ। সে ওই স্কার্ফ খুলতে হাত বাড়ায়, আর এখানেই শেষ হয় সপ্তম পর্ব। অষ্টম পর্বের শুরুতে দেখা যায় ওই যে যারার বাসটি থামালো, এই বাসটি থামিয়েছে সুকুমার। সুকুমার গিয়ে যারাকে পরিচয় করিয়ে দেয় এবং আফনান চৌধুরী তাকে খুঁজে পাওয়ার আগেই সে বাস থেকে যারাকে নিয়ে নেমে পড়ে। আর আফনান যে বাসটি দাঁড় করিয়েছিল সেই বাসের স্কার্ফওয়ালার স্কার্ফ খুলে দেখে সেখানে অন্য একটা মেয়ে, যারা নয়। কাহিনী কি হলো এবার আসুন বলছি। দেখা যায় ওসি হারুন আর উত্তম একসাথে বিড়ি খাচ্ছিল। তখন হারুন উত্তমকে দেখে বলে কি হিসাব মেলে নেয় না? উত্তম বলে কিসের হিসাব ভাই, কি কিসের হিসাব? তখন এসে হারুন তাকে বলে শোনো, তুমি যে আমার পরিচয় দিছ শঙ্কর তোমার নানা, শঙ্কর তো কোনো মেয়েই নাই, নাতি আসবে কই থেকে? তোমার যে তথ্য দিছে এটা সম্পূর্ণ ভুল, আমি প্রথম থেকেই বুঝতে পারছিলাম তুমি আমাকে ফোন দিয়ে সহযোগিতা করছো আসলে কারোর পক্ষ হয়ে। এখন কার পক্ষ শিওর ছিলাম না, কিন্তু যখন যারার তথ্য লিক হয়ে গেল তখন আমি বুঝতে পারছি তুমি আফরান চৌধুরীর হয়ে কাজ করতেছো। আমি মোবাইলে যত কথা বলছি তোমার শোনায় শোনায় মিথ্যা কথা বলছি, আর সত্য কথাগুলো আমি গোপনে আস্ত করে বলে দিছি, এই জন্য তোমার হিসাবটা মেলে নাই। দ্যাট মিন্স ওই যে বাসের কথা বললো তানিম বাস, ওই তানিম বাসে মূলত যারা ছিল না, যারা ছিল অন্য একটা বাসে। এই উত্তমকে শোনানোর জন্য ওসি হারুন বলছিল যে তানিম বাস। আর আফনান তো যারাকে খুঁজে না পেয়ে যখন বাসায় ফিরে আসে তখন তার বাসায় অলরেডি ওসি হারুন ডিবি পাঠিয়ে দিয়েছে। আফনানকে ধরতে আসলে সে তার বাবাকে কল করতে চায়, কিন্তু তার বাবাকেও কল করতে দেয় না, তাকে সরাসরি ধরে নিয়ে আসে। বলে তুমি আর আফনান চেষ্টা করছিলে আমারে ধরতে, কিন্তু এখন তোমাকে দিয়ে সেই আফনানকে ধরাই দিলাম। অষ্টম পর্বের নাম পোয়াবারো। দেখা যায় মাসুমকে আটক করার আগের গল্প। ওই যে বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেল, এরপর বাড়ি ফিরে সে তার বোনের সাথে যখন কথা বলে তাদের কথোপকথনে বোঝা যায় মাসুমের বাবার একটা গ্যারেজ ছিল, তার বাবা মারা যাওয়ার পর ওই গ্যারেজটা আরেকজন দখল করে নেয়, একজন কমিশনার। সে কী করবে না করবে, কীভাবে তাদের সংসার চলবে এসব বুঝতে পারছিল না, এইসব ডিপ্রেশনে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। সে বাড়ির কারোর জন্য কিছু করতে পারছিল না, এই ব্যর্থতা সহ্য করতে পারছিল না। ভাইয়ের এইসব কথা মনে পড়ে মিতুর কান্না আসছিল, সে তখন থানায় বসেছিল। আর ওসি হারুন তখন লিটুকে ফোন দেয় এবং জানায় যে আবারও মাসুমকে আটক করা হয়েছে, মানে মাসুমে যে পালাই গেছিল তাকে আবারও ধরা হয়েছে। এই দ্বিতীয়বার আবারও অ্যারেস্ট করার গল্প শুনে বাবর তার কথা বিশ্বাস করতে চায় না। তখন ওসি হারুন তাকে বলে দেখেন আমি তোর পকেট থেকে লঞ্চের টিকিট পাইছিলাম, তো আমি জানতাম যে লঞ্চে করেই পালাবে, তাই ও পালানো মাত্রই আমি আমার ফোর্স নিয়ে আবার লঞ্চ ঘাটে গেছিলাম এবং আটক করে নিয়ে আসছিলাম। আর তারপর মূল ঘটনা দেখানো হয় যে কি হয়েছিল। মাসুম যখন পালিয়ে আবারও থানায় ফিরে এসেছিল তখন ওসি হারুন তার কাছে গিয়েছিল তার কারণ জিজ্ঞেস করতে। মাসুম তখন তাকে জানায় যে স্যার আমি যদি ফেরত না আসতাম তাহলে আপনারা তো আমার বোনকে হেনস্থা করতেন, আমার আপাকে তো আপনারা ছাড়তেন না, আমার আপা আমার জন্য সারাটা জীবন কষ্ট করছে, অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ করছে, আমি চাই না আমার আপা আমার জন্য আর কষ্ট পাক, আপনারা স্যার আমার আপাকে কিছু বলেন না, আপাকে ছেড়ে দেন, আপনারা যে স্বীকারোক্তি করতে বলবেন যা বলতে বলবেন আমি তাই বলবো, আমি শুধু আমার আপার জন্য ফেরত আসছি। মাসুমের এমন কথাগুলো শুনে ওসি হারুন নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছিল, সে আর কোনো কথা না বাড়িয়ে ওই লকআপ থেকে বের হয়ে যায়। বাবর তখন হারুনকে বলে কি বলেন আপনি, তো ওকে ছেড়ে দেওয়ার জন্য কোনো অফার পাননি? এসব কেসে তো ছেড়ে দেওয়ার জন্য অনেক বড় অ্যামাউন্টের অফার আসার কথা। ওসি হারুন বলে না পাইনি। আর ধরা খেলে দুইটা জিনিস মনে রাখবেন, মিথ্যা বলা মহাপাপ, পাপ বাপকেও ছাড়ে না। তারপর হারুন জানায় হ্যাঁ ফোন আসছিল, কিন্তু এমপির ফোন, এমপি রজব আলীর ফোন, সে আমাকে ফোন দিয়ে জানায় যে মাসুমকে রিমান্ডে নেওয়া যাবে না, মাসুমকে নিয়ে মেরে ফেলতে হবে, ক্রস ফায়ার দিতে হবে। তারপর হারুন মাসুমকে এবং আরও দুজন পুলিশ অফিসারকে নিয়ে গাড়ি নিয়ে বের হয় তাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য। একটা ফাঁকা জায়গায় গিয়ে প্রথমে মাসুমের হাতের ওই হ্যান্ডকাফ খুলে দেয়, তারপর একটা লোডেড গান নিয়ে তার বাকি দুই পুলিশ সদস্যকে বলে তোমরা একটু দূরে যাও, এদিক কাউকে আসতে দিও না, মানে তাকে গুলি করবে এই জন্য আর কি। মরার আগে মাসুম ওসি হারুনকে জিজ্ঞেস করছিল যে স্যার বাসায় একটু কথা বলতে পারি, স্যার শেষবারের মতো, কিন্তু হারুন তাকে সেদিনও কথা বলতে দেয় না এবং তাকে ছেড়ে দিয়ে বলে যে যা সামনে আগা। মাসুম কাঁদতে কাঁদতে সামনে আগায়, তারপর একটা গুলির শব্দ হয়। কিন্তু এই ঘটনা বাবরকে সে বলে যে আমার হাত থেকে ওই দিন মাসুম পালিয়ে গিয়েছিল। বাবর বলে বাহ,
কি সুন্দর গল্প বললেন। শুরু থেকে আপনি অনেক মিথ্যা বলতেছেন আমরা বুঝতে পারতেছিলাম, তারপরে দেখতেছিলাম যে দেখি আপনি কত দূর যাইতে পারেন। এমপি সাহেবের এখানে এসে একটু জড়াই গেছে আপনার ঘটনা। আমার তো দীর্ঘ বিশ্বাস আপনি টাকা খেয়ে ছেড়ে দিয়েছেন মাসুমরে। বাবরের কথা শুনে ওসি হারুন বেশ চিন্তায় পড়ে যায় এবং বাবর তখন রুম থেকে বের হয়ে যায়। এরপর ওই রুমে প্রবেশ করে দীপু। ওই যে মাসুমের ঘটনার সময় ওসি হারুনের সাথে কাজ করতো দীপু, সে তাকে দেখে হারুন তো কিছুটা অবাক হয়ে যায়। আর এখানেই শেষ হয় অষ্টম পর্ব। দীপু এসে ওসি হারুনকে জানায় যে স্যার আপনি তো টাকা খেয়ে মাসুমরে ছাড়ছিলেন, এসব তো আপনার কাছ থেকেই শিখছি। এরপর দীপু নিজের গল্প বলা শুরু করে, ওই যে মাসুমের বিরুদ্ধে একজন সাক্ষী দিল না মাসুমের বন্ধু রাজীব, এই রাজীবকে মূলত এই দীপুই বুঝিয়ে সুজিয়ে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছিল। সে আরও জানায় মাসুমের পকেটে যে লঞ্চের টিকিট পাওয়া গেছে ওই টিকিটটা মাসুমকে ধরার সময় দীপুই পকেটে ঢুকাই দিছিল। সে হারুনকে আরও জানিয়ে যায় যে স্যার এখান থেকে যদি বেঁচে ফিরতে পারেন তাহলে আমার বাসায় একদিন ডাল ভাত খাবেন, আসি স্যার, ওসি হারুনের দিন শেষ। এই কথা বলে সে বের হয়ে যায়। আর ওসি হারুনকে তো আরও বেশি চিন্তিত দেখায়। নবম এবং শেষ পর্বের নাম বিনা মেঘে বজ্রপাত। দেখা যায় দীপু বাইরে এসে যখন বাবরের সাথে কথা বলছিল তাদের কনভার্সেশনে বোঝা যায় এই বাবরও আসলে ঘুষখোর। দীপু আসলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এই ঘুষ খেয়ে সে এখন অনেক বড় লোক। আর সে এসে বাবরকে বলে, স্যার এমপি স্যার তো আপনার উপরে খুব খুশি, আপনার কেসের রেকর্ড দেখে সে তো বিশ্বাসই করতে পারেনি যে আপনারা ম্যানেজ করা যাবে। যাক তাও ভালো আপনি ম্যানেজ হয়েছেন, এমপি স্যার খুব খুশি। এর মানে এই যে বাবর দীপু এরাও ঘুষখোর, মানে সিস্টেমের মধ্যেই ভূত। তারপর বাবর আবারও রুমে প্রবেশ করে এবং হারুনকে বলে, কী ব্যাপার হারুন সাহেব, আপনার একটা ধাঁধা ধরি, আট পা আছে আমার না পারি হাঁটিতে, ভাসিয়া ভাসিয়া চলি এই ধরনিতে। হারুন পারে না, তখন বাবর বলে, অক্টোপাস, অক্টোপাস আট পা দিয়ে আপনাকে আটকে ধরছে এইভাবে, আর তো বের হওয়ার উপায় নেই, এবার সত্য কথা বলে দেন মাসুম কই। হারুন কোনো কথা বলে না, মাথা নিচু করে তাকিয়ে থাকে। আর বাবর তাকে বলে যায়, শোনেন আপনি যে মাসুমকে ছেড়ে দিয়েছেন ওই মাসুমকে যদি এক ঘন্টার মধ্যে আমাদের সামনে হাজির করতে পারেন, বা ঠিকানা বললেও হবে আমরা ওরা ধরে নিয়ে আসবো, তাইলে আপনার মুক্তি আছে, তাছাড়া আপনার মুক্তির কোনো উপায় নেই। দুশ্চিন্তায় পড়ে গেল ওসি হারুন। সে তখন আবারও বাইরে গিয়ে উত্তমের কাছে ফোন চায় এবং উত্তমের তো ওই যে কেস ভেস্তে দিছে। উত্তম ফোন দিতে না চাইলে বলে, তুই দিবি তোর বাপও দেবে, আমি কিন্তু তোর অফিসে বলে দেবো যে তুই আফনানের কাছ থেকে টাকা খাস। তারপর সে ফোন দেয় এবং ওসি হারুন একটা কল দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় হারুন সাহেবকে দেওয়া এক ঘন্টার ঠিক এক মিনিট বাকি আছে, এই সময় বাবর ওই রুমে প্রবেশ করে এবং হারুনকে বলে, কী ব্যাপার কী ভাবলেন, আর এক মিনিট বাকি আছে। তখনই তার ফোনে একটা কল আসে, বাবরের উচ্চপদস্থ অফিসার তাকে ফোন করে তো সেই রকম একটা ঝাড়ি দেয় যে, কী ব্যাপার তুমি নাকি এমপির টাকা খেয়ে কাজ করো, হারুন নামে কোনো একজন ওসিকে আটকে রাখছো এরকম আনঅফিসিয়ালি আমাকে না জানিয়েই, এই খবর যদি বের হয় তোমার কোনো ধারণা আছে কী পরিমাণ চাপ পড়বে, তুমি এক্ষুনি হারুনকে ছেড়ে দাও আর খবরদার এসব কাজ করবা না ফার্দার। বাবর ফোন রেখে তো পুরোই অবাক যে কী হলো, টের পেলো কেমনে। এইবার ওসি হারুন উঠে দাঁড়ায়। এইবার আসুন হারুনের মুখ থেকে জানার সব মূল টুইস্ট খুলে দেই। ওসি হারুন জানায়, এক ঘন্টা আমার জন্য অনেক সময়, মাসুমকে আমি ইচ্ছা করে ছেড়ে দিছি। সে আরও জানায়, আপনি মাসুমকে চাইছেন না, মূল ঘটনার যে মাসুম সেই মাসুমকে আমি ঠিক জায়গা মতোই দিয়ে দিছি। এবার ঘটনা আরও ফ্ল্যাশব্যাকে আসে, ওই যে মাসুমকে আটক করছিল ওসি, ওই মাসুমের কথা শুনে তার সব কিছু দেখে ঠেকে তার মনে হয় যে এই মাসুম নিরপরাধ, নিশ্চয়ই অন্য কোনো মাসুম আছে। যে মাসুমকে ওসি আটক করছে ওই মাসুমের নাম ছিল মাসুমুল ইসলাম, আর প্রকৃতপক্ষে যে আসামি তার নাম হচ্ছে আবদুল্লাহ শফিক মাসুম। এখন ওই নেতৃত্ব শুধুমাত্র বলছিল মাসুম, এখন মাসুম তো অনেকই থাকতে পারে, সে আসলে যে মাসুমকে ধরে নিয়ে আসছে এই মাসুম আসল মাসুম না। সেদিন তাই সে নিরাপরাধ মাসুমকে ছেড়ে দিয়ে ফাঁকা গুলি করছিল, আর পরে রিপোর্ট করছিল যে মাসুম পালাইছে। সে বাবরকে আরও জানায়, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওই মাসুমকে কই পাইলাম, তাই না? বলে, শোনেন দুইটা কথা মনে রাখবেন, ক্রিমিনাল আর টাকা, যদি থাকে নসিবে আপনা আপনিই আসিবে। সে জানায়, ওই যে প্রথম পর্বে আপনারা দেখেছিলেন না একেবারে প্রথম যে দৃশ্যটা, জয়নাল নামে একজন সন্ত্রাসীকে যে ধরতে গেছিল তারপর সে ছেড়ে দিল, ওই জয়নালের কাছ থেকে ওসি হারুন জানতে পারে যে জয়নাল মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে ওই দিন আসছিল এই মাসুমকে আবার ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার জন্য। ওসি তখন সুকুমারকে ফোন দিয়ে ওই জয়নালের কাছে যেতে বলে এবং জয়নালের কাছ থেকে ওই মাসুমকে ধরে আনতে বলে। মাসুমকে গিয়ে সুকুমার বলে যে, তোমার ওই পারে পাঠানোর ব্যবস্থা করছি, চলো আমার নিতে পাঠাইছি এমপি সাহেব, আসো। তারপর হারুন ফোন দিয়েছিল ওই যে সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে ওই যে ম্যাডাম, ফোন দিয়ে সে ম্যাডামকে পুরো ঘটনাটা খুলে বলে যে রজব আলী মূলত এইসব কাহিনী ঘটাইছে, এবং তারপর জানায় যে ম্যাডাম অরিজিনাল যে মাসুম দুষ্কৃতিকারী ও দেখেন আপনার বাসার নিচে দাঁড়ায় আছে, আপনি প্লিজ একটু উপরের কক্ষে জানাই দেন, আমার জন্য একটু মুক্ত করে দেয়, আমি এরকম একটা বিপদে পড়ছি। এখন ওই মাসুমকে দেখে তো নেত্রী খুব খুশি হয়ে যায় যে প্রকৃত আসামিকে পাওয়া গেছে, যা অবশেষে একটা ভালো কাজ করছে। এরপর ওই নেত্রী মন্ত্রণালয়ে কথা বলে ওসি হারুনকে সাড়ানোর জন্য বাবরকে ফোন করায়। এরপর জিজ্ঞাসাবাদের ওই রুমে বাবরকে বসিয়ে রেখে সেই রুম থেকে চলে আসে ওসি। তারপর আমরা এই প্রথমবারের মতো সাক্ষাৎ পাই এমপি রজব আলীর। দেখা যায় সে বসে দুষ্টুপানি খাচ্ছে, বিড়ি খাচ্ছে। তখন তার পিএস তাকে ফোন দিয়ে ওই ওসির মুক্তি পাওয়ার ঘটনা এবং মাসুমের আটক পড়ার ঘটনা বলে। এমপি রজব আলীর চরিত্রে অভিনয় করেছে অনির্বাণ চট্টোপাধ্যায়।
ওসি হারুনকে রাস্তায় এক জায়গায় ছেড়ে দেওয়ার পর সেইখানে আবার সুকুমারও একটা সিএনজি করে আসে। দুই বন্ধুর সাক্ষাৎ হওয়ার পর তারা অনেক মজার কথা বলে। সুকুমার তাকে বলে, সবকিছুই তো মিটাইলা, রজবালি তোমার নিজে কী খেলাটা খেলবে এটা তুমি কেমনে ঠেকাবা? হারুন বলে, হ্যাঁ রজবালি একটা খেলা দেখাবে আমি জানি, ব্যাপার না, ম্যানেজ করে ফেলবো নে। হারুন তাকে বলে, বন্ধু দুটো কথা মনে রাখবা, নামটা হচ্ছে হারুন, হারুন কখনো হারে না। রজবালি যত বড় খেলোয়াড়ই হোক না কেন, আমিও কম খেলোয়াড় না, আমিও দেখে নেব। কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে ওসি হারুন তার বন্ধুকে বলে, বন্ধু খেলা এখনো শেষ হয় নাই, খেলা এখনো বাকি আছে। তারপর রজবালিকে দেখানো হয়, সেও বলে খেলা হবে হারুন। এরপরই যখন ওসি হারুন তার বন্ধুর দিকে ঘুরে দেখাতে যায়, অমনি তার বন্ধু তাকে গুলি করে দেয়। এই শেষ দৃশ্যে এসে একেবারে পুরো সিনারিও চেঞ্জড। তারই বন্ধু সুকুমার এমপি রজবালির টাকাখোর, মানে কি একটা অবস্থা, কেউ কাউরে বিশ্বাস করার উপায় নেই। বন্ধুকে মেরে সুকুমার বলে সরি হারুন, এরপর সে চলে যায়। আর এখানেই শেষ হয় মহানগর 2 ওয়েব সিরিজের গল্প। তো দর্শক, যে পর্যায়ে এসে শেষ হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এখনও খেলা বাকি আছে এবং ভবিষ্যতে হয়তো আরও সিজন আসবে। তো মহানগর সহ অন্যান্য সকল বাংলা ওয়েব সিরিজ এবং বিভিন্ন সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।